এক ভাই জিজ্ঞাসা করেছেন যে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন ইহুদির, আমেরিকার বিগত রাষ্ট্রপতি তৈরি করা, তো আমরা ওই গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র, ইসলামিক গণতন্ত্র নেই, যেমন ইসলামিক মদ নেই, কথা বলছেন না, ইসলামিক জুয়া নেই, বুঝা গেছে, ওই রকমই ইসলামিক গণতন্ত্র। গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান। গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গাইর ইসলামী বলেন, গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার। আমার ভোটের যা মূল্য, একজন আল্লাহর শত্রু বেদিন বেনামাজি নাস্তিক তারও মূল্য ওইরকমই। আল্লাহ এটা শক্তভাবে অস্বীকার করেছে, একটি আয়াতে না বহু আয়াতে, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী দুনিয়া তো সমান হইতে পারে না, আখিরাতও সমান হইতে পারে না। তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইয়ুদিল্লুকান সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গোমরাহ করে ফেলবে। তাহলে মেজরিটি দিয়ে কোনো কিছু গঠন হবে এ কথা ইসলামে নেই, বরং এটা অস্বীকার করা হয়েছে। গণতন্ত্র ইসলামে নেই, ইসলামে আছে সুরা। সুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক 10 জন বাছাই করবে, 200 লোক 100 লোকের মধ্যে আমরা ধরেন 10 জন লোক যোগ্য বাছাই করলাম, যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আমল তাকওয়া পরহেজগারী আছে, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত আছে, ফজরও পড়ে, মিথ্যা কথা বলে না, বেঈমানি খেয়ানত করবে না। সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো 10 জন 100 জন থেকে 10 জন। আবার 10 জনের মধ্যে এখন 10 জনকে বলবো যে তোমরা তো মাশাআল্লাহ সবাই যোগ্য, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খলিফা করব, দেশের এই গুরু দায়িত্ব দেব, সে কে হইতে পারে, তাদের মতামত নেব। এটা হচ্ছে সুরা। আর সবাই নারী পুরুষ সৎ অসৎ কাফের মুসলিম বেদিন বেমান আল্লাহ আল্লাহর বান্দা শয়তানের বান্দা সকলে সমান, এটা হচ্ছে গণতন্ত্র। ইসলামে গণতন্ত্র নেই। এই গণতন্ত্রকে সারা জীবন মওদুদি সাহেব, আল্লাহ মাফ করেন, মওদুদি সাহেব কুফুরি কুফুরি বলতে গিয়ে শেষখানে সেই কুফুরিতে ঢুকে পড়বেন। এইভাবে কি আর মাসলা পরিবর্তন হয় নাকি? হ্যাঁ, এইভাবে পরিবর্তন একেবারে কুফুরি থেকে ইসলামে চলে আসবে, একটা জিনিস কুফুরি ছিল কালকে আর আজকে সেটা ইসলাম হয়ে যাবে, একেবারে ডাহা মিথ্যা কথা। সুতরাং মানুষ ভুল করতে পারে, আল্লাহ পাক তার ভুল মাফ করুক, এটাই আল্লাহর কাছে আশা করি। আমাদের অন্তরে কারো সম্পর্কে সংকীর্ণতা নেই, আল্লাহ পাক সকল মুসলিমকে মাফ করুক, আল্লাহ পাক ক্ষমা করে দেন। কিন্তু এইসব গুমরাহিতে মানুষকে লিপ্ত করবেন না। ইসলামী গণতন্ত্র বলে কিছু নেই, ইসলামী সুরা আছে, যোগ্য লোকেরা, যোগ্যতা দেখতে হবে, যোগ্য লোকেরা আছে। আর যোগ্যতার ভিত্তিতে যদি না আসে তো গায়ের বলে যে আসছে, জালেম শাসকও যদি আসে, ওয়াইন অম্মেরা আলিক হাবদুন হাবশিউন, যদি হাবশি নিগ্রো গোলাম দাস অযোগ্য তোমাদের আমির হয়ে যায়, তারপরেও ইসমাউ আতিউ আনুগত্য করো, শোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জায়েজের ক্ষেত্রে। এটা হচ্ছে নবী সাল্লামের দিক নির্দেশনা। গায়ের জোরে কেউ যদি আসে, আর যদি বলে যান আমরা যোগ্য লোক চাই, দেশের যোগ্য মানুষ, তাহলে যেটা সুরা এটা হলো খ্রিস্টানের রীতি, একটা ভোট দেওয়া খ্রিস্টানের রীতি, এটা ইসলামে ছিল না, এটা নতুন সৃষ্টি হয়েছে, এটা বেদাতি নীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতের রীতি বিরোধী, এই ভোট দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো, এটা হলো তাগুতি নীতি, কারণ ইসলাম এত বোকা ধর্ম নয় যে একটা ভিসির মূল্য আর বিশ্ববিদ্যালয় কি বলে জুতা সেলাই করা মুচির মূল্য এক হবে এমনটা নয়। যদি 300 জন মুচি একদিকে হয় আর 299 জন বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি একদিকে হয়, যদি আপনাকে ভোট দেয় 300 জন মুচি, আপনি প্রেসিডেন্ট হবেন, মানে মুচির ভোটে আপনি প্রেসিডেন্ট হলেন, 299 জন ভিসি ভোট দিল, এটাতে আপনি প্রেসিডেন্ট হতে পারলেন না। এটা পাগলা নীতি, এই নীতি, এই বোকা নীতিটা কেবলমাত্র উপমহাদেশে চালু রেখেছে, কিন্তু আমেরিকাতে এটা চালু নেই। ওখানে ইলেকটোরাল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আপনারা এই নীতির থেকে বিরত থাকার চেষ্টা করুন, এক। দ্বিতীয় বিষয় আপনাদের বলতে চাই, আপনাদেরকে বুঝাতে পেরেছি যে শাহপরান মাজারে 1 টাকা দেওয়া যাবে না, দিলে 90 বছরের আমল নষ্ট হয়ে যাবে, এটা বুঝেছেন আপনি, কিন্তু সিল মারাও যে একটা শিরিকি নীতি এটা আপনাকে বুঝাতে পারেনি। মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা, খানকা পূজা বুঝাতে পেরেছি,
যেদিন ভোট পূজা, গণতন্ত্র পূজা, মানুষ পূজা বুঝাতে পারবো সেদিন আমরা সফল হব ইনশাল্লাহ। দুইটাই দুইটাই খেয়াল রাখতে হবে। ওইটা হলো একটা ইহুদি খ্রিস্টানি মতবাদ, ইসলামের বিরুদ্ধে যেটা মতবাদ তৈরি হলো। ইসলাম একটি স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান, এই জীবন বিধানকে উপেক্ষা করে আরেকটি খ্রিস্টানি জীবন বিধান কেন গ্রহণ করতে যাবে একজন মুসলিম ব্যক্তি? পৃথিবীতে যে গণতন্ত্র শিরিকি প্রথা সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য নীতি, যেটা আপনাকে আমি এদেশের মাটিতে 20 বছর থেকে বলে আসছি, যেটা আপনি হয়তো বা শোনে তেমন ভাবেন না, শোনা পর্যন্ত শেষ। সিলেকশন হলো নির্বাচন পদ্ধতিতে রাসুলের আদর্শ, রাসুলের শিষ্টাচার, আর ইলেকশন হলো মানুষের বানানো নীতি। এই দুটো এক হতে পারে না। আপনার এলাকার, আপনার এদেশের সবচেয়ে সুন্দর, সচেতন, হুঁশিয়ার, বুদ্ধিমান, দেখতে টকটকে ঝকঝকে ছেলে, ডিওক্সফোর্ড থেকে পড়ে এসেছে, খুব সতেজ ব্রেনের ছেলে, এই ছেলেটা পেয়েছে 399টি ভোট, আর আপনার পাড়ার একটা ম্যাথর পেয়েছে 400টি ভোট, কে নেতা হবে? ম্যাথর হবে। দেখি এবার আপনি ছেঁকান আদর্শ। আপনার জীবনে যদি রাজনীতি করতে হয় তো ইসলামী রাজনীতি হবে। কখনোই আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, হিউম হেগেলের রাজনীতি, মাইকেল জ্যাকসনের রাজনীতি, অমকের রাজনীতি, তমকের রাজনীতি মুসলিম জীবনে আসতে পারে না। একটা ছোট্ট কথা আপনাকে বলে দেই। বাস চলছে, বাসের ভিতরে একজন লোক বিড়ি খাচ্ছে। আমি বলছি, এই বিড়ি খায় কে? লাগছে না মায় দাও। ওই সুপারভাইজার, গাড়ির মধ্যে বিড়ি খায় কে? ওকে লাগছে না মায় দাও, ওর ভাড়াটা আমার কাছ থেকে নিয়ে যাও। সাথে সাথে বিড়িওয়ালা বিড়ি ফেলে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি কয়জন? একজন। বিড়ির সমর্থক বেশি না বিড়ি না খাওয়ার সমর্থক বেশি? বিড়ির সমর্থক বেশি। যেদিন গণতন্ত্র বাসে কায়েম হবে সেদিন বাসের সুপারভাইজার বলবে বিড়ি চান, কারা কারা হাত তোলেন? তো বিড়ির পক্ষে অনেক হাত উঠে যাবে। বিড়ি চান না, কারা কারা হাত তোলেন? তো আমার মতো দুই একজন হাত তুলবে। তখন বাসের সুপারভাইজার বলবে, হ্যাঁ জয় যুক্ত হইয়াছে, হ্যাঁ জয় যুক্ত হইয়াছে, হ্যাঁ জয় যুক্ত হইয়াছে। অতএব বাসে বিড়ি চলিবে, বাসে বিড়ি চলিবে, বাসে বিড়ি চলিবে। আজকে আমি আমানুল্লাহ ধমক দিয়ে বিড়ি বন্ধ করতে পারছি, কিন্তু যেদিন আপনার বাসে গণতন্ত্র চালু হবে সেদিন বিড়ির সমর্থকের বেশি হওয়ার কারণে সেদিন আমার ধমক আর চলবে না। কথা ঠিক না বেঠিক? আব্রাহাম লিঙ্কন ইহুদিস, আমেরিকার বিগত রাষ্ট্রপতি তৈরি করা, তো আমরা ওই গণতন্ত্র, ইসলামিক গণতন্ত্র, ইসলামিক গণতন্ত্র নেই, যেমন ইসলামিক মদ নেই, কথা বলছেন না, ইসলামিক জুয়া নেই, বুঝা গেছে? ওই রকমই ইসলামিক গণতন্ত্র। গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান। গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গাইর ইসলামী বলেন, গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার। আমার ভোটের যা মূল্য, একজন আল্লাহর শত্রু, বেদিন, বেনামাজি, নাস্তিক, তারও মূল্য ওইরকমই। আল্লাহ এটা শক্তভাবে অস্বীকার করেছে, একটি আয়াতে না বহু আয়াতে, লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী দুনিয়া তো সমান হইতে পারে না, আখিরাতও সমান হইতে পারে না। তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইয়ুদিল্লুক আন সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গোমরাহ করে ফেলবে। তাহলে মেজরিটি দিয়ে কোনো কিছু গঠন হবে এ কথা ইসলামে নেই, বরং এটা অস্বীকার করা হয়েছে। গণতন্ত্র ইসলামে নেই, ইসলামে আছে সুরা। সুরা মানে আমাদের মধ্যে
যোগ্য লোক দশ জন বাছাই করবে, দুশো লোক একশো লোকের মধ্যে আমরা ধরেন দশ জন লোক যোগ্য বাছাই করলাম, যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আমল তাকওয়া পরহেজগারী আছে, পাঁচ অক্ত নামাজের হেফাজত আছে, ফজরও পড়ে, মিথ্যা কথা বলে না, বেইমানি খেয়ানত করবে না, সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো দশ জন, একশো জন থেকে দশ জন। আবার দশ জনের মধ্যে এখন দশ জনকে বলবো যে তোমরা তো মাশাআল্লাহ সবাই যোগ্য, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খলিফা করব, দেশের এই গুরু দায়িত্ব দেব, সে কে হইতে পারে, তাদের মতামত নেব। এটা হচ্ছে সূরা। আর সবাই নারী পুরুষ সৎ অসৎ কাফের মুসলিম বেদিন বেমান আল্লাহ আল্লাহর বান্দা শয়তানের বান্দা সকলে সমান। রাজনীতি করা অথবা আওয়ামী লীগ বিএনপি যে কোনো পার্টির সমর্থন করা যাবে কিনা এবং ভোট দেওয়া যাবে কিনা, তিনটা প্রশ্ন, তিন প্রশ্নের তিনটি উত্তর হবে। প্রথম কথা, ইসলামে রাজনীতি করা, হ্যাঁ ইসলামে রাজনীতি আছে, কিন্তু ইসলামে যেই রাজনীতি আছে সেই রাজনীতি করতে হবে। যদি কেউ গণতান্ত্রিক রাজনীতি করে তাহলে সে বিদাতি রাজনীতি করলো, মা আহাদাসু বাদাকা, হজে কওসার থেকে মাহরুম থাকে। কারণ গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন ইহুদির তৈরি করা, আমেরিকা থেকে এ জন্ম নিয়েছে, আর মুসলিম দেশগুলিতে তা ব্ল্যাক করে পাঠিয়ে দিচ্ছে, যাও মুসলমানরা তোমাদের দিন ধর্ম পালন করি না, কোরআনের আইনের বাস্তবায়ন করি না, তোমরা এই গণতন্ত্র আমাদের তৈরি করে নাও। জি, আর মুসলিমরা অন্ধ, তাতে বিশ্বাসী হয়ে গেছে, কোরআনকে পেছনে ঠেলে দিয়েছে। হ্যাঁ, ইরতাদ্দু আলা আদবারিহিম কাহকারা, ওই হাদিসে তো ভিড় নাই, যারা পশ্চাৎপদ হয়েছে কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে, কোরআনি আইন ছেড়ে দিয়ে, বিধান ছেড়ে দিয়ে তারা মানবরচিত বিধানের দিকে চলে গেছে। সুতরাং হজে কওসার থেকে মাহরুম যারা বিদাতি রাজনীতি করবে, গণতান্ত্রিক রাজনীতি করবে, সমাজবাদের রাজনীতি করবে, বস্তুবাদের রাজনীতি করবে, মার্কসিজমের রাজনীতি করবে, জি জাতীয়তাবাদের রাজনীতি করবে, এক কথায়। তবে কোরআন সুন্নাহর রাজনীতি, জি ইসলামের দাওয়াত দেবেন, ইসলামী আইনের বাস্তবায়ন করবেন, ইসলামের দাওয়াত দিবেন, যেখানে দাওয়াত দিতে বাধা সৃষ্টি হবে সেখানে জিহাদ ফি সাবিলিল্লাহ করবেন। এটি আমরা যেমন ব্যক্তি পর্যায়ে আমাদের জন্য, তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেক মুসলিম শাসক এবং সাধারণ সবার ক্ষেত্রে বলছি। তো এই হচ্ছে ইসলামের রাজনীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করবেন তাহলে জিহাদি কেন, লড়াই কেন করতে হবে? শুধু মসজিদে বসে বসে যদি তিনি জিকির আজকার করতে চাইতেন আর দোয়া কালাম আর নামাজ পড়তে চাইতেন তাহলে কেউ বাধা দিত না। কিন্তু এই গণতন্ত্রের রাজনীতি নয় যে আওয়ামী লীগ বিএনপি চলে যাচ্ছে সংসদে, আমরা যাব ধর্মের নামে, ওরা যাচ্ছে দুনিয়ার নামে, আমরা যাব ধর্মের নামে, না কখনো না। এই রাজনীতি বিদাতি রাজনীতি। তাহলে যারা ধর্মের নামেও রাজনীতি করছে, গণতান্ত্রিক রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে বিদাতি রাজনীতি। আর যারা ধর্মের নামে নয়, যেমন আওয়ামী লীগ বিএনপি, এগুলি বিদাতি রাজনীতির সাথে সাথে অন ইসলামিক রাজনীতি। আমি কুফুরি শব্দটি ব্যবহার করলাম না, একটু সতর্কতামূলক, কারণ সতর্কতা হচ্ছে ভালো, নিজের জন্য নিরাপদ, কিন্তু কথা হচ্ছে যে আসলে এগুলি হচ্ছে কুফুরি বিধান, এগুলি হচ্ছে কুফুরি বিধান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেই ব্যক্তি কুফুরি বিধান আছে সেই কাফের হয়ে যাবে, এটা সবসময় বলা যাবে না। অনেকে অজ্ঞ রয়েছে, অনেকে মূর্খ রয়েছে, অনেকে জাহেল রয়েছে, দিনের কোনো ইসলামের জ্ঞান নেই তাদের, সুতরাং তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা অন ইসলামিক রাজনীতিতে রয়েছে। জি, সুতরাং দ্বিতীয় প্রশ্ন উত্তর, আওয়ামী লীগ বিএনপি যে কোনো পার্টি ওর পার্টি সমর্থন করা যাবে কিনা, না যাবে না। আল্লাহ বলছেন হকের সাহায্য করো, ন্যায় কাজের ক্ষেত্রে একে অপরের সাথে, তাআওয়ানু আলাল বিররে ওয়াত তাকওয়া, নেকির কাজে তাকওয়ার কাজে সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে, শরীয়ত বিরোধী কাজে কারো সাহায্য করবে না। সুতরাং আওয়ামী লীগ বিএনপি, জাতীয় পার্টি, কংগ্রেস, কমিউনিস্ট, অন্য কোন পার্টি, ভারতের হোক বাংলাদেশে হোক, এইসব পার্টি করা, এগুলি বাতিলের সমর্থন করা জায়েজ নয়। জি, আপনাকে নিরপেক্ষ থাকতে হবে এই ক্ষেত্রে। আপনি যদি মুসলিম হয়ে বাঁচতে চান আর বিদাতি হয়ে কালকে আমাদের না উঠতে চান আর হজে কওসারে পানি পান করতে চান, তাহলে আপনাকে নিরপেক্ষ থাকতে হবে এবং কোরআনের সাথে থাকতে হবে, রাসূলের সুন্নতের সাথে থাকতে হবে, যে আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন ইসলামের দাওয়াত দেব, আর আল্লাহ কোনোদিন যদি সুযোগ করে দেন তাহলে এই দাওয়াতকে আগে বাড়ানোর জন্য জিহাদ করব। ব্যাস আকাঙ্ক্ষা রাখতে হবে অন্তরে, বাকি পুরা করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই ধর্মের বিকৃতি করলে হবে না, যে বিকৃতি এই বক্তা রাজনৈতিক বক্তারা করে থাকে, যারা ধর্মের নামে রাজনীতি করে, যে ভাই শুনে রাখুন আজকাল আর ওই জেহাদ নেই যে জেহাদ নবী সাল্লাম করেছেন, অস্ত্রের জেহাদ, আজকাল জেহাদ হচ্ছে যে আপনারা আমাদেরকে ভোট দেবেন, এটা আপনাদের বড় জেহাদ। তাদের ক্যাসেটে মজুদ রয়েছে এই কথা, ধর্মের বিকৃতি, ধর্মের বিকৃতি। এই বিকৃতি সম্পর্কে সতর্ক করেছেন নবী করিম সাল্লাম, এবং এটি হচ্ছে বিদাতের পথ, করতেও পারবো না আর মানুষকে ভুল বুঝাবো, জাতিকে গুমরা করব। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে এবং ভোট দেওয়া যাবে কিনা, হ্যাঁ এটি প্রশ্ন, এর উত্তর আবার আলাদা। ভোট দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে প্রথম আসল হচ্ছে যে ভোট আমরা দেব না, যদি দেখি সব দিকে বাতিল,
ভোট দেব না। আর ভোটের পথ মানে গণতান্ত্রিক পথ, সুতরাং ভোট দেব না, এটি হচ্ছে আসল। কিন্তু এর ব্যতিক্রম কখন ঘটবে, যখন দেখা যাবে যে আপাতত আমি ভোট দিই বা আমাদের মতো কিছু লোক ভোট দিই আর না দিই, কোনো একজন আসবে, হয় আওয়ামী লীগ আসবে, না হয় বিএনপি আসবে, না হয় জামাত আসবে, কেউ আসবে, বা ক্যান্ডিডেটের ক্ষেত্রে পার্টির ক্ষেত্রে না বলে হয় সৈয়দ জামান আসবে, না হয় মাহমুদ আসবে, না হয় নাহিদ আসবে, কেউ আসবে, তাদের মধ্যে একজন বেনামাজি আর একজন নামাজি হইলেও সে হারাম খায়, আর একজন নামাজি আর হারাম খায় না, হালাল খায়। এই ক্ষেত্রে আমার এলাকায় চেয়ারম্যান হোক, এমপি হোক, অথবা মন্ত্রী হয়ে সংসদে যাক, কে যাক, এই আকাঙ্ক্ষা একজন মুসলিম হিসেবে আপনার কি হওয়া উচিত? হ্যাঁ, যে ব্যক্তি নামাজি আর হারাম খায় না, নামাজি এবং হারাম খায় না, তাদের মধ্যে ও বেশি সৎ, সুতরাং ওই লোকটিকে যাতে করে পাঠানো যায়, জনকল্যাণমূলক কাজ হবে, খেয়ানত হবে না, বেইমানি হবে না, আত্মসাৎ হবে না, সে গাড়ি বাড়ি করবে না, বরং গরিবদের বা গরিব দেশের উন্নয়নের জন্য কাজ করবে। সুতরাং আপাতত এইরকম পাঠানো যেতে পারে, যে অধিকতর কম ক্ষতি হবে, সার অনিষ্টকে কমানোর জন্য আপাতত ক্ষণিকের জন্য ভোট দিব, কিন্তু এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইমান নিয়ে এসেও নাই, আর চিরকালের জন্য নাই, আর পার্টির লেভেলেও নাই, যে পার্টিতে আছে সুতরাং আমাকে দিতে হবে। আজকাল ভোট তো অধিকাংশ হচ্ছে রিজার্ভ ভোট, তাই না? ভোট ব্যাংক বলা হয় ওকে, নাকি ভোট ব্যাংক, মানে ভোট ব্যাংক হয়ে আছে, কিছু দল আছে এমন বা পার্টি করে এমন যে ও যে আসুক, মদখরও যদি আসে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ভোট দেবে, মদখরও যদি আসে বিএনপি বিএনপির মদখর হয় তবে তবু ওকে ভোট দেবে, অথচ হয়তো আওয়ামী লীগে একজন নামাজি আছে আর শত লোক আছে, হতে পারে। মৌলভী সাহেব এক হুজুর বাংলাদেশে দাঁড়িয়েছিল, মনে হয় মন্ত্রী হয়েছিল নাকি ধর্মমন্ত্রী হয়েছিল, হয়নি? হ্যাঁ, রুহুল আমিন। তো কথা হচ্ছে যে ব্যতিক্রম এরকম হতে পারে। তো এই ক্ষেত্রে কোন পার্টির ব্যাংক করা ভোটকে এটি জায়েজ নয়, যে আপনি পার্টির লেভেলের ভোট দেবেন অথচ অসত লোক সেখানে থাকবে, কখনো জায়েজ নয়। ভোট দিতে পারেন যে আমার এখানে কেউ একটা আসবে, সুতরাং ভালো লোকটি আসুক, এই জন্য ক্ষণিকের জন্য ভোট দেবেন, কিন্তু এই ভোটের পদ্ধতিতে বিশ্বাসী হয়ে নয়, আর তাদের সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্য নয়, বরং সারকে অনিষ্টকে খারাপকে পায়খানাকে কমাবার জন্য।